জি ও অল নো বি পঁয়তাল্লিশ পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারির আগে তো আর হওয়ার সম্ভাবনা দেখতেছি না তা এখন আমাদের প্ল্যান কি তাইলে কি পড়াশোনা করব তো কালকে রিফাতের সাথে কথা বলতেছিলাম কথা বলে প্রথম যেটা ডিসিশন নিলাম যে হেলথের দিকে খেয়াল রাখতে হবে এক্সারসাইজ করতে হবে নাহলে পড়াশোনা করে কোনো লাভ নেই সেই জন্য কালকে সুন্দর করে আমি একটা সাইকেল কিনে নিয়ে চলে আসছি ফনিক্সের হ্যারোর টু অয়েল ব্রেকস সাইকেল ফুল অ্যালুমিনিয়াম বডি অনেক হালকা টালকা আছে তো ডেইলি এখন দু এক ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে আর পড়াশোনা করতে হবে রিটার্নের জন্য ভালো করে প্রিপেয়ার করতে হবে সাথে ছেচল্লিশ প্রিলির জন্য পড়তে হবে এখনও থেকে বিশেষ রিটার্নের জন্য এই এইট প্লাস এইট প্লাস এইট এই থিওরিটা টোয়েন্টি ফোর আওয়ার্সের এই থিওরিটা আসলে অ্যাপ্লাই করব। এই থিওরিটা অনেক পুরানো মে দিবসে যখন লেবাররা আট ঘন্টা ডিউটির জন্য যখন ফাইট করছিল কারণ লাইফে তাদের নিজেদের জীবনকে উন্নত করার জন্য বা মি টাইম দেওয়ার জন্য বা ঘুমানোর জন্য যথেষ্ট সময় থাকতো না এজন্য তারা সবাই মিলে আন্দোলন করে যে আট ঘন্টার বেশি তারা কাজ করবে না তো এটা অনেক পুরনো একটা কনসেপ্ট তো আমি যদি একটা না চোদ্দো ঘন্টা পড়া ট্রাই করি বা চিন্তা করি তাহলে আসলে ওইটা বেশি দিন কন্টিনিউ করা পসিবল না ওটা দশ দিন বারো দিন পরে মনে হবে যে আসলে এই পড়াশোনার কোনো মানে নেই তো যেটা করা উচিত সেটা রেগুলারিটি মেনটেন করা উচিত আট ঘন্টা ঘুম আট ঘন্টা বিনোদন এই বিনোদনের মধ্যে বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো কন্টেন্ট কনজিউম করা ভালো একটা গল্পের বই পড়া একটা মুভি দেখা টিভি সিরিজ দেখা বা কোনো স্পোর্টস দেখা এগুলো হতে পারে বাবা মার সাথে সময় কাটানো আর যে আট ঘন্টা থাকে এটা কাজ করতে হবে কাজ বলতে যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনা করতে হবে আমার মতো যারা চাকরি প্রত্যাশী তাদের চাকরি পড়া করতে হবে যারা কাজ করে অফিসে কাজ করে ব্যবসা করে তাদের ঠিক মন মতো ওই টাইমটুকু করা উচিত তো আমি এই জন্য এখন থেকে এক্সারসাইজ করার জন্য সাইকেল কিনে নিছি টাইম মতো ঘুমানোর চেষ্টা করবো যদি আমি যাই না যে আমি টাইম মতো ঘুমাইতে পারি কিনা এটা ম্যাক্সিমাম মানুষের সাথে হয় তারা চিন্তা করে বারোটার সময় ঘুমায় যাবে আর কিন্তু হয় না ফোন চাপতে চাপতে তিনটা চারটা বেজে যায় তাহলে সে তখন কি করে তাহলে সেখানেও সমাধান আসে এই থিওরিটা অ্যাপ্লাই করা যায় কিরকম আপনি যদি চারটার সময় ঘুমাইতে যান আট ঘন্টা পরে ঘুম থেকে উঠবেন উঠে আপনি আট ঘন্টা পড়াশোনা করলেন বা কাজ করলেন তারপরে আপনি আট ঘন্টা বিনোদন করবেন আপনার ঘুমের সাইকেলটার সাথে এই সাইকেলটা ম্যাচ করাইলেই হয়ে যাচ্ছে আপনি যখন থেকে ঘুমের থেকে উঠবেন তারপরের থেকে আট 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 করে আপনি যদি টাইম বের করে নেন আর রুটিন মতো কাজ করেন তাহলে মনে হয় এটি ইফেক্টিভ হবে তো আমি সামনে দশ পনেরো দিন কিংবা বিশ দিন আগে এই থিওরি অ্যাপ্লাই করে দেখি কোনো ইম্প্রুভমেন্ট আসলে আসে কি না এটা একটা জিনিস বলার ছিল আর সেকেন্ড যেহেতু রিটার্ন পোস্টপোন হইসে কিছু টাইম পাওয়া গেছে একটু মন মতো পড়াশোনাও করতে হবে চেষ্টা করব যে ওই আট ঘন্টা যে মি টাইম আছে সেখান থেকে টাইম বের করে একটা ভিডিও এডিট করে দেওয়ার যদি পারি রিফাত নাসুলের সাথে প্ল্যান হয়েছে যে পড়তে যাব আবার বাইরে সাইকেলে আর এই তো আর তেমন কিছু নেই যদি ভিডিও ভালো লাগে যদিও কখনো বলি না কারণ ম্যাক্সিমামই দেখছি যে সেভেন্টি লোক সাবস্ক্রাইব করা না নন সাবস্ক্রাইবারই ভিডিও দেখে তো যদি ভিডিও দেখেন খুঁজে পান কোনোভাবে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিন টাটা